আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের ক্রোম ব্রাউজার বেটা অপশনটা দূর করব, কারণ আমাদের চ্যানেলে গেলে আমরা অনেকেই ভিডিও ম্যানেজার এবং আরও মিউজিক দিতে হয়, যেসব অপশনগুলি রয়েছে সেগুলি আমরা খুঁজে পাই না। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব বেটা সমস্যা কিভাবে দূর করতে হয়। তো চলুন তাহলে আমাদেরকে চলে যেতে হবে প্রথমে ক্রোম ব্রাউজারে। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে দিন এবং সাথে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাতে ক্লিক করতে ভুলবেন না। তো আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, গিয়ে আমাদের চ্যানেলটা লগ ইন করতে হবে এবং চ্যানেলের সেটিংয়ে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে এখানে লিখব youtube.com। তো ভিডিওটা আমি লং করব না, খুব তাড়াতাড়ি শেষ করার জন্য চেষ্টা করব, কারণ আমার মোবাইলে আসলে জায়গা কম। তো আমরা যখন চ্যানেলটা লগ ইন করবো, চ্যানেলের লগ ইনে ক্লিক করার পর এই যে এখানে যখনই ক্লিক করব, আমাদের আগের মতো ক্রিয়েটর স্টুডিওটা আসবে না, ঠিক আছে? এখানে আসবে বিটা, এই যে দেখুন এখানে আসছে ইউটিউব স্টুডিও বেটা। এটাকে আমরা দূর করতে হবে, কারণ এটার কারণে আমরা অনেক কাজ ইউটিউবে করতে পারি না। তো আমরা এখন ইউটিউব বেটার উপরে ক্লিক করে দিব, ঠিক আছে? তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, হয়তোবা অনেকেই টেনে দেখার কারণে হয়তো বা বুঝতে পারবেন না। তো আমি মনে করি ভিডিওটা ভালো করে দেখাটাই উচিত। তো দেখুন, আমরা আগের মতো আর আমাদের ভিডিও ম্যানেজার ফাইল টাইল এগুলি কিছুই পাই না। এখানে একটা বিটা অপশনটা আমাদের জন্য অনেক ঝামেলা করে দিয়েছে, দেখুন এখন আমরা এখানে চাইলে অনেক কিছুই পাই না, ঠিক আছে? তো এই বিটা অপশন থেকে আমরা মুক্তি পাওয়ার একটাই পথ, আমরা আগের মতো আমাদের ইউটিউব চ্যানেলকে করে নেব। তো তার জন্য আপনাকে চলে যেতে হবে একদম নিচের অপশনে, দেখুন নিচে যে অপশনগুলি দেখা যাচ্ছে, যেগুলি এখানে যে অপশনগুলি দেখা যাচ্ছে তার মধ্যে থেকে আপনি উপরে যে অপশনটা, যে এটা এই অপশনটা ক্লিক করবেন, ঠিক আছে? এই অপশনটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে এখানে, এই যে এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ইউটিউব বেটা, একটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক। তো আমরা যদি আগের মতো করতে হয়, আমাদের বেটা অপশনটা আমরা দূর করতে হয়, তাহলে আমাদেরকে সরি আমাদেরকে ক্লিক করতে হবে উপরের অপশনে, এই যে দেখুন ক্রিয়েটর স্টুডিও। সরি বন্ধুরা, আমার এটা যেহেতু টানা যায় না যার কারণে প্রবলেম। তো এই যে সরি, এই যে উপরের অপশন যেটা রয়েছে ক্রিয়েটর স্টুডিও, ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে দিবেন। এই যে দেখুন ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে সেভে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের বিটা অপশনটা চলে যাবে। সরি, সেভে ক্লিক করার পরে যে স্কিপে করে দিবেন, এই যে এখানে অপশনগুলি আসলে আপনি স্কিপ করে দিবেন। স্কিপ করে দিলে আপনার সেই আগের মতোই ভিডিওটা, আমাদের আগের অপশন চলে আসবে ক্রোম ব্রাউজার, ঠিক আছে? এই ঝামেলাটা আর থাকবে না, এই যে এখন যে ঝামেলাটা আছে বিটা, এটা আর থাকবে না। তো চলুন আমরা আবারও ট্রাই করে নিই, আমাদের আগের অপশনটা চলে আসছে অলরেডি। তো এটা খুব সহজ একটা বিষয়, কিন্তু আমরা অনেকেই বুঝি না, কিন্তু এটা না বোঝার কারণে আমরা অনেক বিভ্রান্তি হচ্ছে অথবা অনেক ফ্রেশানিতে দিন যাচ্ছে আমাদের, কারণ আমরা ভালো করে এখানে কাজ করতে পারি না। এই যে দেখুন ক্রিয়েটর স্টুডিও অপশনটা আবার চলে আসছে, ঠিক আছে? তার মানে আমাদের আগের অপশনটা ক্রোম ব্রাউজারে চলে আসছে, আমরা আগের মতো আবার ভিডিওগুলি এই যে দেখতে পাচ্ছেন সবগুলি আমরা আগের মতো পেয়ে যাব। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।